সরকারের কাছে অনুরোধ থাকবে যে কিছু মেডিসিনের খরচা এবং কনজিউমের খরচা বিশেষ করে এবং মেডিকেল ইকুইপমেন্ট এই যে খরচাগুলো এগুলোর খরচাগুলো যদি একটু সীমিত বেঁধে রাখা যায় এবং সেখানে জিএসটির প্রভাবটা যদি একটু কম রাখা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই লাগু হবে এখনও কিছু কিছু মেডিকেল ইকুইপমেন্টস বলুন মেডিকেল কনজিউমের বলুন সেটা কিন্তু আমাদের বাইরের দেশের প্রতি মুখ চেয়ে থাকতে হয় সেই জিনিসগুলো কিনতে গিয়ে এতটাই খরচা আমাদের চলে আসছে তো সেটা কিন্তু ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কিন্তু পেশেন্টের ওপর গিয়ে পড়ছে তো আমরা চাই যে জিনিসগুলো আমাদের দেশে এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না হয়তো আগামী দিনে নিশ্চয়ই আমাদের দেশে সেগুলো তৈরি হবে ততদিন পর্যন্ত এই অত্যাবশ্যকীয় কনজিউমের বা অত্যাবশ্যকীয় ইকুইপমেন্টগুলোর মধ্যে ডিউটির পরিমাণটা যেন একটু নির্দিষ্টভাবে বেঁধে রাখা হয় যেটা যেন একটা অ্যাবনরমাল জায়গায় পৌঁছে না যায় যাতে সাধারণ মানুষ সেটা ক্রয় করতে গিয়ে তার পুরো খর ট্রিটমেন্টের খরচার টাকাটাই যেন ওখানে না বেরিয়ে যায়